ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সিম্পল পঞ্চমী স্পেশাল মেকআপ লুক, তাও আবার আন্ডার 150 রুপিসের মধ্যেই। তো এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করছি এটা দেখার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আমি ইউজ করব ব্লু হেভেনের এই রোজ পাউডারটা, এটা আমি ভালো করে গোটা স্প্রে করে নেব। দেন আমি ইউজ করছি পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা। দেন আমি ইউজ করব এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা, এটা অ্যাজ এ প্রাইমার খুব ভালো কাজ করে। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা, এটা নিউলি লঞ্চ। আমার শেড হচ্ছে হানি, এটা লো টু মিডিয়াম কভারেজ প্রোভাইড করে। ফাউন্ডেশনটা ভালো করে আমি ব্লেন্ড করে নেব। কনসিলারের জন্য ইউজ করছি আমি এই মিস এডিএসএল কনসিলারটা। আইব্রোর জন্য আমি ইউজ করব এই আইব্রো কিটটা। দেন আমি পুরো ফেসটা ল্যাকমির এই কম্প্যাক্টের সাহায্যে সেট করে নেব। ব্লাশের জন্য ইউজ করছি আমি এই স্টিলের ব্লাশার কিটটা, এটাই তোমরা দুটো হাইলাইটার এবং একটা ব্লাশ আর একটা কন্ট্রোল পাউডার পেয়ে যাবে। এটা কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্যালেট। দেন আমি কন্ট্রোলের জন্য ইউজ করছি আইটেক ড্যাজলার এই কম্প্যাক্ট পাউডারটা, এটা ডাকার সেটটা ইউজ করছি আমি। হাইলাইটারের জন্য আমি ইউজ করব মার্সের এই হাইলাইটার প্যালেট। আমার শেড নাম্বার হলো 01, এটা আমি পিঙ্ক টাইপের শেডটা নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব। দেন আমি ইউজ করছি ব্লু হেভেনের এই লাইনারটা। কাজলের জন্য আমি ইউজ করব ব্লু হেভেনের এই কাজলটা। মাস্কারার জন্য ইউজ করছি আমি জাস্ট লাভ বলে একটা মাস্কারা। পুরো ফেসটা সেট করে নেবার জন্য আমি এখানে নিয়েছি এডিএসএল এই মেকআপ ফিক্সারটা। দেন আমি হাইলাইটারের জন্য সেম ওই মার্সের হাইলাইটার প্যালেটটা ইউজ করব। লিপস্টিকের জন্য আমি ইউজ করব রনজেলা কসমেটিক্সের এই লিপস্টিকের মিনি কিটটা। আমার সেট নাম্বার হলো এ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।